আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছে। তার রেসিপিটি হচ্ছে মুগ আর মুসুর ডাল মিশিয়ে এক ধরনের ডাল রান্না। তা আমি 1 কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি। ডালটি হালকা আঁচে ভালো করে ভেজে নেব, খুব কড়া করে নয়, আবার খুব নরম নয়, মাঝারি সাইজ করে ভেজে নেব। ভালো করে নাড়তে থাকবেন, না যেন পুড়ে যায়, তাহলে ডালটা খেতে আর ভালো লাগবে না। এরকমভাবে নেড়ে নেড়ে ভেজে নেবেন। তো আমার ভাজাটি প্রায় কমপ্লিট, এবার একটি পাত্রে ঢেলে নেব। তো 1 কাপ আবার মুসুর ডাল দিয়ে দেব, দিয়ে জল দিয়ে ভালো করে 3 বার 4 বার করে পরিষ্কার করে ধুয়ে নেব। মুগ আর মুসুর ডালটি রান্নাটি অত্যন্ত সুস্বাদু খাবার, ডাল সকলেরই প্রিয়, ডাল কে না ভালোবাসে। তাই এবারে আমি ডালটি একটি পাত্রে ঢেলে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে খুব কম সময়ে খুব অল্প উপকরণে আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, যাতে ডালটা ফুটে উঠলে না যেন পড়ে যায়। সেরকম মাপ অনুযায়ী তেল দিয়ে ডালটা আমি গ্যাসে চড়িয়ে দেব। বেশি তেল দরকার লাগে না এই ডালে। এবারে ডালটি একটি চাপা ঢাকা চাপা দিয়ে দেব। যতক্ষণ না ডালটি ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ ডালটি থাকবে উনুনে। তো ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে একটি কেটে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আরেকটি কড়াই নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ডালটি আমি বাগার দেব, আপনারা শুধু পেঁয়াজ শুধু রসুন দিয়েও বাগার দিয়ে খেয়েছেন, এভাবে বাগার দিয়ে দেখবেন কতটা সুন্দর লাগে। অল্প পরিমাণ জিরা দিয়ে দেব, অল্প পরিমাণ জিরা দিয়ে জিরাটি লাল লাল হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দেব। জিরাটি দিয়ে নিয়ে নাড়তে থাকবে এভাবে। তো জিরাটির কালার চলে এসেছে, এবারে পেঁয়াজ কুচি কেটে রাখা দিয়ে দেব। এরকম চানার মতো করে পেঁয়াজটা কেটে নেবেন, তাহলেই সুবিধা হবে। পেঁয়াজ, লঙ্কা কুচি, শুকনো লঙ্কা কুচি দুটো কেটে নেবেন, এরকমভাবে কেটে লাল লাল করে নেবেন, এবং সবশেষে রসুন কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে নেব। এরকমভাবে বাগার দিলে ডালের টেস্টটা খুব দারুণ হয়, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমরা তো মুসুর ডাল শুধু রান্না করে থাকি, মুগ ডাল মাছের মাথা দিয়ে রান্না করি, এরকমভাবে রান্না করলে খুব ভালো লাগবে খেতে। তো আমার বাগার দেওয়ার যে উপকরণগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি ডালটি ফুটিয়ে নিয়েছি, ফুটন্ত অবস্থায় এই বাগারের মশলাটি ঢেলে দেব। তো ডালটি ফুটছে, এবারে এই মশলাটি ঢেলে দেব, দিয়ে উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নিয়ে চাপা দিয়ে দেবেন, তাহলে সেন্টটা উড়ে যাবে। তো চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আপনাদের কেমন লাগলো, আশা করি খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।